এই যে তারা 1 সেকেন্ড দিছে ঠিক আছে নামো সেনাবাহিনীতে বিম কয়টা থাকে জানো তো? কোন জায়গায় 5টা দিবে, কোন জায়গায় হচ্ছিল তোমার 10টা দিবে বা 8টা দিবে, বুঝতে পারছিস? এখন এই বিমটা হচ্ছিল দেওয়ার নিয়ম আছে, আমি যারা এখানে তো অনেকে যারা সবাই বোধ হয় সেনাবাহিনীতে পরীক্ষা দিবা নাকি? তো এখন বিমের যারা আমার ইউটিউব বা ফেসবুকে স্টুডেন্ট আছে বিম দেওয়াটা একটু দেখো, সঠিক নিয়মে বিম দেওয়া শিখতে হবে, নাহলে একটা কাউন্ট হবে না। এই যে হলো হলো ডাউন, হলো ডাউন, হলো গুড গুড, এর বিম দেওয়াটা একদম সঠিক। এইভাবে বিম দেওয়ার চেষ্টা করতে হবে যারা 2023 সালে পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী, বিমটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ফাইন, কেমন হয়েছে? সাবাস, ওজন একটা গালি দাও। গুড, আর সোজা করতে হবে, হাত পুরোটাই সোজা করে দিতে হবে ঠিক আছে, না হলে একটা কাউন্ট করবে না। সেজন একাডেমি ছাত্র সঠিকভাবে শিখে পরীক্ষা দিতে যাওয়া এটাই হচ্ছে কাম্য আমাদের, তাই না? জি স্যার, চেষ্টা করো সঠিকভাবে, তুমি 5টা 6টা দাও, কোনো সমস্যা নেই। গুড গুড, ওকে, কটা হয়েছে? 8টা। গুড, সবার একদম পুরো পারফেক্ট হচ্ছে। গুড, বাবা পারবা তো? কয়টা পারবা? 10টা দাও। 2023 সালে যারা পরীক্ষা দিতে যাবা তাদের জন্য এই শারীরিক পরীক্ষা বিম এটা খুবই গুরুত্বপূর্ণ, তার সেই সেনাবাহিনী বুঝা গেছে, সব ক্যান্টনমেন্টই থাকবে। গুড, ওকে, হাফ পর্যন্ত না মুজাহিদ, হাফ পর্যন্ত না, ওকে, হাফ নিলে হাফ। পালাগারও যাবে না নিছে, তালি দেওয়ার একটা মিটিং খেলে ভালো করতে। একদম সঠিক নিয়মে দিতে হবে এটাই মনে রাখবা ঠিক আছে? এই তোমরা একটু এদিকে আসো, এদিকে সবাই। ওকে ফাইন, কটা দিতে পারলি রে বাবা? 14টা দিতে পারছে তুমি, তাই না? তারপরও মনে হয় আরো দিতে পারবে, তাই না? লয়াল কাটা পারবা? আচ্ছা দেখো, তারা সেনাবাহিনীতে যাবা, তোমাদের ওখান থেকে অনেকে যাবা, সঠিকভাবে বিম দেওয়াটা শিখাচ্ছি আর কি, বুঝাতে পারছে কি? হ্যাঁ, ওকে, হোল্ড, গুড হোল্ড, গুড, এটাই সঠিক ঠিক আছে। এখন তোমায় যখন পরীক্ষা দিতে যাবা কেন্দ্রে সেনাবাহিনীতে, তখন হয়তো বা বিম তোমার 7 ফিটের দিতে পারে, বুঝাতে পারছি? জাম করে ধরে নিচে লাগানো যাবে না পা, বোঝা গেছে? হাত এভাবে স্ট্রেট করতে হবে, এই যে উপরে উঠছে, দেখো হোল করতেছে 2-3 সেকেন্ড, আবার ছেড়ে দিচ্ছে, এটা একদম পুরো সঠিক, বুঝাইতে পারছে কি? ওকে ঠিক আছে, যাও। যারা এই লাইনে আছো তোমরা মনোযোগ সহকারে দেখো, হোল করবে, এখন হোল কর, তারাবা দাঁড়াইতে হবে 2-3 সেকেন্ড দাঁড়াইতে হবে। গুড, সাবাস সাবাস, গুড কটা পারছো বাবা? সাবাস, 6টা 7টা ম্যাক্সিমাম 10টাই দিবে কিন্তু সেনাবাহিনীতে, বুঝে গেছে কি? পা পেছনে ভাঁজ করো, হ্যাঁ তুমি একটু লম্বা, পেছনে ভাঁজ করো, ওকে, হাত সোজা করবা, গুড
Good. Okay. Fine. কত হয়েছে বাবা? 70. ওকে. তুমি কত পারবা? স্যার 20. আসলে কি চেষ্টা করছ? 1 2 3 4 5 শাবাশ 6 এইভাবে আসলে প্র্যাকটিস করতে হবে। অনেকে বিম দিতে পারে না, বিম আসবে সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষার রেড ওয়ান রেড টু অথবা ইমোডিসে যে ট্রেডে যাও না কেন, তুমি কাটা পারো অংশ দেখিয়ে চেষ্টা করো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তোমরা তো সবাই আবেদন করছো সেনাবাহিনীতে নাকি? হাত সোজা করো, হাত সোজা করো, হাত সোজা, আরো সোজা করতে হবে, আরো সোজা, সোজা পরিশ্রম সাফল্য চাবে কেটে, তাই না? পরিশ্রম করতে হবে, সাবাস। এই নিয়মে ডিম দেওয়ার চেষ্টা করতে হবে। সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা শারীরিক ইভেন্ট। 2023 সালে যারা পরীক্ষা দিতে যাবা অবশ্যই এই ইভেন্টটি সবাই আগে থেকে প্র্যাকটিস করে যাবা, কারণ অনেকে বিমে গিয়ে বাদ পড়ে যায়। বাদ পড়ে মানে কি, বাদ শারীরিকে ম্যাক্সিমাম সরি বাদ দেয় না, আর বিমের নাম্বারটা কিন্তু সে শারীরিকে কম পাবে, এই আর কি বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।